সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো রয়েছো। তোমাদের সকলকে ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং আলোচনার শুরুতেই তোমাদের আমি আমার পরিচয়টি দিয়ে দিচ্ছি। তোমাদের সাথে রয়েছে আমি আহমদ মাহফুজ মাহবুব, সিনিয়র প্রভাষক ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আলোচনার শুরুতেই আমরা চলো কিছু চিত্র দেখে নিই। এখানে দেখো তো যে জীবটি আমরা দেখতে পাচ্ছি, এটি কোন উপপর্বের বা কোন পর্বের হতে পারে আমরা জানি, ইতিমধ্যেই তোমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছ। তো এখানে আরও একটি চিত্র দেখো তো, এই যে আমরা এখানে সাইফন দেখতে পাচ্ছি, তারপর সেই সাইফন দিয়ে দ্রুত বেগে পানি বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা যেটাকে বলে থাকি সাগরের ফোয়ারা। এখানে আরও একটি জীব দেখো তো, এই যে জীবগুলো আমরা দেখতে পাচ্ছি, এই জীবগুলি কোন পর্বের হতে পারে বা কোন উপপর্বের হতে পারে তোমরা কি বলতে পারবে? জীবগুলি হচ্ছে ইউরোকর্ডাটা উপপর্বের। জীবগুলি হলো ইউরোকর্ডাটা উপপর্বের। আমরা ইতিমধ্যেই জেনেছি যে ইউরোকর্ডাটা উপপর্ব হচ্ছে কি, কর্ডাটা যে পর্ব রয়েছে সেই কর্ডাটা পর্বেরই একটি উপপর্ব, এবং ইউরোকর্ডেটদের যে নটোকর্ড, সেই নটোকর্ড হচ্ছে লেজে থাকে। এবং এদের সম্পর্কে আরও যে তথ্য আমরা ইতিমধ্যেই জেনেছি যে এরা অগভীর যে সমুদ্র রয়েছে সেই সমুদ্রে তারা বসবাস করে, ঠিক আছে? এরপর আরও যে তথ্যগুলি আমরা শিখেছি সেটি হচ্ছে যে এরা যখন লার্ভা অবস্থায় থাকে তখন এইভাবে তারা মুক্ত অবস্থায় চলাচল করে, কিন্তু যখন তারা পূর্ণাঙ্গ প্রাপ্তি হয় তখন তারা মুক্তভাবে চলাচল করতে পারে না, বরং আবদ্ধ হয়ে থাকে কোনো বস্তুর সাথে। পানিতে যে নিমজ্জিত বস্তুগুলি রয়েছে সেই বস্তুগুলির সাথে তারা কী করে, আটকে থাকে। এরপর দেখি যে এদের কিন্তু আরেকটি যে বৈশিষ্ট্য আমরা জানি যে বিশেষ ধরনের রূপান্তর হয়ে থাকে, যে রূপান্তরগুলিকে বলা হচ্ছে কি, প্রতীপ রূপান্তর। তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি, প্রতীপ রূপান্তর কি, যখন উন্নত বৈশিষ্ট্য হারিয়ে অনুন্নত বৈশিষ্ট্য ধারণ করে কোনো জীব তখন সেই রূপান্তরকে বলা হয় প্রতীপ রূপান্তর। তো লার্ভাল স্টেজে অর্থাৎ অল্প বয়স্ক অবস্থায় এদের যে বৈশিষ্ট্যগুলি থাকে সেই বৈশিষ্ট্যগুলি থাকে উন্নত ধরনের, কিন্তু যারা এরা যখন পূর্ণবয়স্ক প্রাপ্ত হয়ে যায় তখন কি হয়, তাদের যে উন্নত বৈশিষ্ট্য, লার্ভা দশায় যে উন্নত বৈশিষ্ট্যগুলি থাকে সেই উন্নত বৈশিষ্ট্যগুলি হারিয়ে তারা কি করে, পূর্ণবয়স্ক অবস্থায় অনুন্নত বৈশিষ্ট্য ধারণ করে, এবং এই যে এই ধরনের রূপান্তরকে বলা হয় প্রতীপ রূপান্তর। এবং এই উপপর্বের জীবগুলিকে বলা হয় টিউনিকেটস। তোমরা এটি মনে রাখবে, কি বলা হয়, টিউনিকেটস। তো চলো আমরা জেনে নিই যে ইউরোকর্ডাটা উপপর্বের যে শ্রেণীগুলি রয়েছে সেই শ্রেণীগুলির নাম এবং তাদের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলি সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো যে ইউরোকর্ডাটার যে শ্রেণীগুলি রয়েছে, প্রথমেই আমরা যে শ্রেণীটি সম্পর্কে জানব সেটি হচ্ছে অ্যাসিডিয়াসিয়া। কী দেখতে পাচ্ছি, অ্যাসিডিয়াসিয়া। এরপর যে শ্রেণীটি রয়েছে সেটি হচ্ছে থ্যালিয়াসিয়া, এবং সবশেষে যে শ্রেণীটি আমরা দেখব সেটি হচ্ছে লার্ভাসিয়া। তাহলে তোমাদের যদি বলা হয় যে ইউরোকর্ডাটা উপপর্বের শ্রেণী কয়টি, তিনটি, কী কী, অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া এবং লার্ভাসিয়া। তো চলো আমরা এই প্রত্যেকটি শ্রেণীর কী কী বৈশিষ্ট্য আমরা লক্ষ্য দেখতে পাই সেগুলি চলো আমরা দেখে নিই। তাহলে আমরা লক্ষ্য করি, ইতিপূর্বে আমরা জেনেছি যে এদের কী থাকে, যে মুক্ত প্রান্তে দেখো এই যে এখানে একটি আমরা কী দেখতে পাচ্ছি, গোলাকার ছিদ্র, তাই না? যে ছিদ্রর মাধ্যমে কী হচ্ছে, পানি দ্রুত বেগে দেহের বাইরে নির্গত হচ্ছে। আমি আরও সহজ করে দিয়ে যে এখানে দেখো একটা আমরা ছিদ্র দেখতে পাচ্ছি, এই ছিদ্রের মাধ্যমে কী হয়, পানিগুলি বাইরে এভাবে কী হয়, নির্গত হচ্ছে। তাহলে এই ছিদ্রগুলিকে কী বলা হয়, এই ছিদ্রগুলিকে বলা হয় সাইফন। কী বলা হয়, সাইফন।
তাহলে আমরা প্রথম যে পর্বটি শ্রেণীটি দেখলাম সেই শ্রেণীতে তাহলে কি দেখতে পাচ্ছি যে সাইফন থাকবে। দেখো এই যে সাইফনের মাধ্যমে তারা কি করবে, পানি সবেগে নির্গত করবে। তাহলে কি বলছে, এরা দেখো একক, এরা এককভাবেও বাস করতে পারে, এককভাবেও বসবাস করতে পারে, আবার অনেকে সম্মিলিতভাবে কলোনি গঠনের মাধ্যমেও কিন্তু তারা বসবাস করতে পারে। ঠিক আছে, তো এখানে আমরা যদি লক্ষ্য করি এই চিত্রে দেখো তারা কিন্তু অনেকগুলি জীব একসাথে বসবাস করছে, আবার এরা এককভাবেও বসবাস করতে পারে। তাহলে এদের প্রথম যে বৈশিষ্ট্য আমরা বলছি, এরা একক বা উপনিবেশিক, স্থির বা মুক্ত সন্তরণশীল টিউনিকেটস, যাদেরকে সাধারণ সমুদ্রের ফোয়ারা বলা হয়। সমুদ্রের ফোয়ারা কেন বলা হয়, কারণ হচ্ছে তারা সাইফন নামক ছিদ্রের মাধ্যমে দেহ থেকে সবেগে পানি নিঃসরণ করতে পারে। চলো আমরা অ্যাসিডিয়াসিয়ার যে দ্বিতীয় বৈশিষ্ট্য, সেই দ্বিতীয় বৈশিষ্ট্য লক্ষ্য করি। শুরুতে বলেছিলাম যে সাইফন দিয়ে তারা সবেগে পানি নিঃসরণ করতে পারে। এরপর দেখো এদের যে গলবিল, ঠিক আছে, এই যে দেখো এই গলবিলটা অনেকটা প্রশস্ত, গলবিলটা অনেকটা প্রশস্ত এবং থলের মতো, এবং তার ভিতরে অসংখ্য দেখো ফুলকা ছিদ্র থাকবে। গলবিলের ভিতরে কি থাকবে, ফুলকা ছিদ্র থাকবে। তাহলে যদি বলা হয় গলবিলটা কেমন, গলবিল হচ্ছে চওড়া এবং সেখানে কি থাকবে, অনেকগুলি ফুলকা ছিদ্র থাকবে। ঠিক আছে, এটি হচ্ছে আরও একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, গলবিল বৃহৎ। দেখো এই যে গলবিল হচ্ছে বৃহৎ থলের মতো এবং এর প্রাচীরে অসংখ্য কী থাকবে, ফুলকা ছিদ্র থাকবে। দেহের মুক্ত প্রান্তে বহির্বাহী এবং অন্তর্বাহী কী থাকবে, সাইফন থাকবে। ইতিপূর্বে আমরা সাইফন সম্পর্কে জেনেছি। এরপরে দেখি, দেখো এখানে তারা কীভাবে বসবাস করছে, দেখো তো দেহের পশ্চাৎ অংশ দিয়ে, এই যে দেহের যে পেছনের অংশ, এই দেহের যে পশ্চাৎ বা পেছনের অংশ দিয়ে পানির ভিতর নিমজ্জিত কোনো বস্তুর সাথে কী থাকে, তারা এভাবে আটকে থাকে। অর্থাৎ পানির ভিতরে নিমজ্জিত কোনো শক্ত বস্তুর সাথে তারা দেহের পশ্চাৎ যে প্রান্তটি রয়েছে সেই পশ্চাৎ প্রান্তের সাথে দেখো তারা কী থাকছে, আটকে থাকছে। এখানে আমরা সমুদ্রের অগভীর সমুদ্রের ভিতর যে নুড়িগুলি দেখি বা যে পাথরের মতো অংশগুলি বা কোরালের মতো যে অংশগুলি দেখছি তার সাথে কী হচ্ছে, তার পশ্চাৎ অংশ দিয়ে দেখো সবগুলি জীব কিন্তু এখানে লেগে রয়েছে। তারপরে এই যে দেহের বাহিরের অংশে দেখো, বাহিরের অংশে দেখো চামড়ার মতো আবরণ থাকে। ঠিক আছে, বাহিরের অংশে কী থাকছে, চামড়ার মতো আবরণ থাকছে, যে আবরণকে আমরা বলি টিউনিক। তাহলে দেখো এদের দেহ নরম এবং চামড়ার নাই, টিউনিক আবরণ দ্বারা কী থাকবে, দেহটা আবৃত থাকবে, সেই টিউনিক কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এইগুলি ছিল অ্যাসিডিয়া যে শ্রেণীটি রয়েছে সেই অ্যাসিডিয়া শ্রেণীর বৈশিষ্ট্য। আশা করি বৈশিষ্ট্যগুলি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছ। এখন আমরা দ্বিতীয় যে শ্রেণীটি রয়েছে সেই দ্বিতীয় শ্রেণী অর্থাৎ থ্যালিয়াসিয়া যে শ্রেণীটি রয়েছে সেই শ্রেণীর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে চলো দেখে নিই। তাহলে দেখো দেহে কয়েকটি, দেখো এদের দেহটা অনেকটা কিন্তু লম্বাকৃতির অথবা পিঁপিয়াকৃতির হতে পারে বা লেবুর মতো কিন্তু এদের দেহটা হতে পারে, এবং এদের দেহে কী থাকে, কয়েকটি পেশিবন্ধনী থাকে। এখানে আমরা কিন্তু পেশিবন্ধনীগুলি যদি লক্ষ্য করি দেখতে পাচ্ছি, তাহলে কয়েকটি বৃত্তাকার পেশিবন্ধনী এবং দেহের এক প্রান্তে বহির্বাহী এবং অন্তঃপ্রান্তে অন্তর্বাহী সাইফন থাকে। তাহলে এখানে দেহটি যদি আমরা দেখি তাহলে লম্বাকৃতিও হতে পারে, পিঁপিয়াকৃতিরও হতে পারে, এবং তাদের দেহের কী থাকবে, সাইফন থাকবে, অর্থাৎ ছিদ্র থাকবে, যে ছিদ্রের মাধ্যমে পানি প্রবেশ করবে অথবা পানি বের হবে। ঠিক আছে, এবং বৃত্তাকার পেশিবন্ধনীগুলি আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে। এরপর দেখো এই চিত্রটি দেখে কী মনে হচ্ছে, যেন এখানে একটা লাইটের মতো, তাই না? তো তার আগে আমরা একটু বলি যে এদের দেহের বাইরের দিকে কী থাকে, আবরণ থাকে। ঠিক আছে, এবং পাতলা আবরণ থাকে, যে আবরণটাকে বলা হচ্ছে টিউনিক, টিউনিক এবং স্বচ্ছ। দেখো তাহলে দেহে, এদের দেহে পাতলা স্বচ্ছ টিউনিক নামক আবরণ থাকছে। এই যে এই পাতলা বাইরের দিকে যে আবরণটা আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে কি, টিউনিক আবরণ। ঠিক আছে, তো আকৃতি দেখো কেমন হতে পারে, এই যে পিপে আকৃতি, দেখো পিপে আকৃতি বা এটা দেখতে যদি আমরা দেখি তাহলে লেবু আকৃতির, হ্যাঁ, এবং এদের কিন্তু কোনো লেজ নেই। তাহলে বৈশিষ্ট্যগুলো আমরা আবারও খেয়াল করি, তিনটি বৈশিষ্ট্য কী কী দেখলাম, বৃত্তাকার পেশি থাকবে কয়েকটি এবং পেশিবন্ধনী বিদ্যমান থাকবে এবং দেহের
এক প্রান্তে বহির্বাহী, অপর প্রান্তে অন্তর্বাহী সাইফন থাকবে। অর্থাৎ এক প্রান্ত দিয়ে কোনো কিছু প্রবেশ করবে আর অন্য প্রান্তের সাইফন দিয়ে কোনো কিছু বের হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেহের যে আবরণের কথা বললাম, টিউনিক নামক যে আবরণটা থাকবে সেই আবরণটা থাকবে পাতলা এবং স্বচ্ছ। আর আকার যদি বলি, দেখো লেবুর মতো বা পিপের মতো আকারটা। এবং এটা কিন্তু দেখো যে এককভাবেও বসবাস করতে পারে, আবার এখানে আমরা লক্ষ্য করছি যে দলবদ্ধভাবেও কিন্তু বসবাস করতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি জীব কিন্তু দেখো একসাথে কলোনি তৈরির মাধ্যমে কিন্তু তারা বসবাস করছে। তাহলে এরা এই এককভাবেও থাকতে পারে, আবার কলোনি বা উপনিবেশ গঠন করেও কিন্তু তারা থাকতে পারে। এবং এখানে লক্ষ্য করো, তারা কিন্তু আলো বিচ্ছুরণ করতে পারে, ঠিক আছে। তারা দেহ থেকে আলো, জোনাকি পোকা যেমন আলো নিঃসরণ করতে পারে, তারাও কিন্তু আলো নিঃসরণ করতে পারে। এদের অনেকের দেহে আলোক বিচ্ছুরণকারী লুমিনাস অঙ্গ থাকায় রাতের বেলায় তারা কি করতে পারে, উজ্জ্বল আলো ছড়াতে পারে। এখানে দেখলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অনেকটা মনে হচ্ছে যেন আলো ছড়াচ্ছে। তাহলে এই যে দেখো লুমিনাস অঙ্গ, জোনাকি পোকার কিন্তু এরকম আলো বিচ্ছুরণকারী অঙ্গ থাকে, তো লুমিনাস অঙ্গ থাকায় রাতের বেলায় উজ্জ্বল আলো ছড়াতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এই শ্রেণীর এটি কিন্তু বিশেষ বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটি তোমাদের মনে রাখতে হবে যে নিচের কোন শ্রেণীর জীবরা জীবদেহে আলো বিচ্ছুরণকারী লুমিনাস অঙ্গ থাকে, আবার কোন উপপর্বের জীবে প্রতীপ রূপান্তর দেখা যায়, এই বিষয়গুলি তোমরা খুব ভালোভাবে লক্ষ্য রাখবে। কারণ এগুলি অনেক সময় যে সিকিউ কোশ্চেনগুলি রয়েছে, সৃজনশীল যে প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু এগুলি এই জীবগুলি দিয়ে কোশ্চেন আসতে পারে, আবার এমসিকিউও কিন্তু এগুলি আসতে পারে। এই যে চিত্রগুলি, এই চিত্রগুলিও তোমাদের কিন্তু দেখে রাখতে হবে, কারণ এই চিত্রগুলি উদ্দীপকের মধ্যে দেয়া থাকবে এবং এই চিত্রের আলোকে কিন্তু তোমাদের উত্তর করতে হবে। এটা এমসিকিউ আসতে পারে, সিকিউ আসতে পারে, এই বিষয়গুলি তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে। চলো আমরা পরের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য যাওয়ার পর উদাহরণ দেখে নিই। এটা হচ্ছে কি, সালফা ম্যাক্সিমা ডোলিও লাম, এই দুইটি জীবের উদাহরণ তোমরা মনে রাখবে। এখন আমরা সর্বশেষ যে শ্রেণীটি রয়েছে সেই শ্রেণীটি সম্পর্কে আমরা জানি। দেখো এখানে দেখতে কিন্তু ট্যাডপোল যে লার্ভা রয়েছে সেই লার্ভার মতো আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। পরিণত প্রাণীর একটি দেহকাণ্ড থাকবে, তাহলে দেহকাণ্ড আমরা দেখতে পাচ্ছি এবং কি থাকবে, লম্বা লেজ থাকবে। লার্ভাসিয়ার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি, যাদের পরিণত কি থাকবে, একটি দেহকাণ্ড থাকবে এবং লম্বা একটি লেজ থাকবে। এরপরে কি দেখো যে অ্যাডহেসিভ অর্গান থাকবে, অর্থাৎ যার মাধ্যমে তারা কোনো কিছুর সাথে আটকে থাকতে পারে। এরা লার্ভা সদৃশ্য পেলাজিক প্রাণী, অর্থাৎ যারা পানির উপরের স্তরে ভেসে বেড়ায় তাদেরকে বলা হয় পেলাজিক প্রাণী। তাহলে এরা হচ্ছে কি, পানির যে উপরের সারফেস রয়েছে, উপরের তল রয়েছে, সেই জায়গাগুলিতে তারা কিন্তু বসবাস করে। তাহলে এই জন্য বলা হচ্ছে এরা লার্ভা সদৃশ্য, এদের দেখতে অনেকটা লার্ভার মতো লাগে, ট্যাডপোল যে লার্ভা সেই লার্ভার মতো লাগে। এবং পেলাজিক প্রাণী, অর্থাৎ পানির নিচে না, গভীরের না, পানির উপরের যে লেয়ারগুলি রয়েছে সেই লেয়ারে তারা বিচরণ করে, এই জন্য তাদেরকে বলা হচ্ছে পেলাজিক প্রাণী। অর্থাৎ যারা পানির উপরের স্তরে বাস করে তাদের বলা হয় পেলাজিক প্রাণী। এবং আকৃতি অনেকটা বাঁকা ট্যাডপোল লার্ভার মতো, এই যে এই ট্যাডপোল লার্ভার মতো দেখতে। এবং পরিণত প্রাণীর একটি কি দেহকাণ্ড দেখা যায়, যে এটি হচ্ছে কি দেহকাণ্ড। এরপর দেখো যে এদের কিন্তু লেজে নটোকর থাকবে, এই যে এখানে এই অংশটা যে দেখতে পাচ্ছি আমরা, এই যে লেজ, এই অংশটা হচ্ছে কি লেজ। তাহলে এদের যে নটোকর, সেই নটোকর থাকবে কোথায়, লেজে। কারণ ইউরোকর্ডের নাম থেকে আমরা জানি ইউরো শব্দের অর্থই হচ্ছে টেল বা লেজ, তাহলে এদের নটোকরটা থাকবে কোথায়, লেজে। এবং পৃষ্ঠীয়, এই যে দেখো এই যে পৃষ্ঠীয় কি থাকবে, নার্ভকর থাকবে এবং একসারি পেশি থাকবে। এরপরে চলো দেখি যে এরা মিউকাস সমৃদ্ধ, এরা কি করে, মিউকাস, ঠিক আছে, মিউকাস দ্বারা কি করে, বাসা তৈরি করে, ঠিক আছে। এবং সেই বাসাতেই তারা কি করে, বসবাস করে। এবং এই মিউকাস নির্মিত বা মিউকাস সমৃদ্ধ যে বাসা, সেই বাসা কিন্তু তাদের খাদ্য গ্রহণেও সহায়তা করে। এবং এই জীবগুলিদের যে উন্নত ধরনের খাদ্য বা পরিপাক যে তন্ত্র, সেই পরিপাক তন্ত্র কিন্তু থাকে, উন্নত ধরনের খাদ্য গ্রহণ তন্ত্র এদের বিদ্যমান থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য কিছু প্রশ্ন থাকবে আজকের যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করলাম সেই টপিকের উপর। টিউনিক কি,
আমরা জানি এই ইউরোকর্ডেটদের দেহের চারপাশে যে আবরণ দ্বারা আবৃত থাকে সেই আবরণগুলিকেই বলা হচ্ছে টিউনিক। এছাড়াও আরও একটি আবরণ থাকে যার নাম হচ্ছে টেস্ট। তো ইউরোকর্ডেটদের সাগর ফোয়ারা বলা হয় কেন আমি জানি, এটিও তোমরা উত্তর দিতে পারবে। কারণ ইউরোকর্ডেটদের কী থাকে, দেহে সাইফন থাকে, সেই সাইফন দিয়ে তারা সবেগে পানি নিঃসরণ করতে পারে, এই জন্য এদেরকে বলা হয় সাগরের ফোয়ারা। আমরা জানি ইউরোকর্ডেটদের দেহে আবরণ থাকে টিউনিক বা টেস্ট। থেলিয়াসিয়া জীবদের দেহের আকার কেমন আমরা দেখেছি ইতিমধ্যেই। প্রোটোকর্ডাটা কি, যাদের নটোকর্ড থাকে কিন্তু সেটা পরবর্তীতে মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয় না, এরকম জীবদের বলা হচ্ছে প্রোটোকর্ডেট। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এতক্ষণ যে আলোচনাগুলি করলাম আশা করি তোমরা সকলেই এখান থেকে অনেক কিছুই জানতে পারবে। এবং আজকের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়ের উপর থেকে তোমাদের জন্য ছোট্ট একটি অনুশীলনমূলক কাজ থাকবে, সেটি তোমরা সকলেই করবে। অ্যাসিডিয়াসিয়া এবং লার্ভাসিয়ার যে শ্রেণীটি রয়েছে সেই শ্রেণীর মধ্যে কী কী পার্থক্য দেখা যায় সেই পার্থক্যগুলি তোমরা তোমাদের খাতায় লিখবে। আজ তাহলে এ পর্যন্তই, আগামী দিন আরও একটি বিষয় নিয়ে তোমাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে, তোমাদের সকলের মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।